দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত এর একটি হলো খুণ্নি অর্থাৎ একটা হলো যৌনবৃত্তি অর্থাৎ অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য টাকার জন্য খাদ্য এবং পানীয় জন্য এগুলোর জন্য মানুষ চুরি করে ডাকাতি করে রাহাজানি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে নানাবিধ অপরাধে লিপ্ত হয় হক হালাল বাজবিচার করে না পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে যেটাই বলেন আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে সকল যুগে সকল সময়ে সকল সমাজে সেটা হল যৌনবৃত্তির জন্য অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা ব্যবিচার খারাবি মাদক নানান অপরাধে জড়িয়ে পড়ে তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এর প্রধান কারণ হল দুটি এর একটি হল এই খুন্নিবৃত্তি আর একটা হলো যৌনবৃত্তি তার মানে একটি হলো পেটের ক্ষুদা নিবারণের জন্য অন্য অর্থে বলতে পারি পয়সা করির জন্য আর একটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দুই কারণে মানুষ কি করে অপরাধ সারা পৃথিবীতে করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মহান মালিক আমাদের খালিক আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে সে আদতে ফেরেস্তার মতো ভালো মানুষ হবে এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা সমাজ এবং পরিবেশে পরিণত হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি অর্থাৎ বিরত থাকি কোথেকে বিরত থাকি ওই যে পান আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি এর মাধ্যমে কি হবে ওই যে ক্ষুণ্ণিবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে টাকার লোভ আমার কোথাও হয়েছে আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চোর চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে এরকম যদি হয় তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয় সকল মিডিয়া সকল আয়োজন মানুষ কিভাবে ভোগবাদী হবে কত বেশি ভোগী হবে সেটার আয়োজন সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শেখায় নিয়ন্ত্রণ করতে শেখায় ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না পশু পাখিও ভোগ করতে জানে ত্যাগ করার জন্য সেক্রিফাইস করার জন্য আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় সিয়ামের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে শিখতে হয় গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে আল্লাহরব্বুল আলমিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে মোহতারাম হাজরিন আপনি যখন রোজা রাখেন রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুদা লেগেছে আপনার পিপাসা পেয়েছে আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে হালাল টাকায় কেনা পানিও আছে এদিকে আপনার ক্ষুধাও লাগছে তৃষ্ণাও লাগছে আপনি এমন কোন রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই কেউ দেখছেও না এই অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায় পান করে কেন কারণ আল্লাহবুল আলমেন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পানাহা পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তালা নিষেধ করেছেন এই জন্য সে খায় না একটা লোক আপাদমস্ত চিটার বাটপার প্রতারক সবার সাথে দুই নম্বরই করে সবার সাথে মিথ্যা কথা বলে যখন তখন মিথ্যা কথা বলে এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরইটা করে না একটা আস্ত চোর ডাকাত বাটপার, দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর মদখোর গাজাখোর যত রকমের হারামখোর হতে পারে এই মানুষটাও যদি রোজা রাখে সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোনো একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে জুস খাবে কোনো কিছু খাবে কেন খায় না আল্লাহর ভয়ে খায় না কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই সেজন্য সে খায় না পান করে না